بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه متفق عليه উপস্থিত আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি দিগার ওলামায়ে কেরাম অত্র এলাকা থেকে আগত দিনী ভাইরা শুরুতে রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলমিনের ঐকান্তিক অনুগ্রহে
পবিত্র মাহে রমজানের রোজাব্রত অবস্থায় রাকা ইসলামী দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাত ও সালাম পেশ করি সাইয়েদুল বাশার, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, সময় খুবই কম, এ কারণে ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আমি আমার আলোচনার দিকে যেতে যাচ্ছি। যেহেতু রমজান মাস অতি সম্মানিত একটি মাস, এ মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য অপরিসীম। তো আজকের আমি যে বিষয়টা আলোচনা করব, আমি নির্ধারণ করেছি, সেটা হলো ফাযাইলুস সিয়াম। এই যে রোজা আমরা রেখেছি, এর ফজিলত কি, আমরা কি আশা করতে পারি আল্লাহর কাছ থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উপহার দিবেন। তো রোজার ফজিলত আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো হুসুলুত তাকওয়া। ওয়াত্তাকওয়া হিয়া রাসুল আমরুদ্দিন, তাকওয়ার অর্জন সর্বপ্রথম যে বিষয়টা আসে, তাকওয়ার অর্জন, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। এবং এটাতে আমাদের কি হবে ফায়দা, যেটা হলো যে আমরা মুত্তাকি হতে পারব। আর এই তাকওয়া হলো দ্বীনের রাসুল আমর বলা হয়, দ্বীনের মুকুট। দ্বীন ইসলামের মুকুট যেমন মাথায় পরে মানুষ, দ্বীন ইসলামের মূল হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, কারণটা কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে, টার্গেট করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর এর একটি মাত্র উদ্দেশ্য আল্লাহর, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরেজগার হতে পারো। লাআল্লাকুম সম্ভবত, লাআল্লাহ শব্দটি ব্যবহার হয় সম্ভবতের, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো, আশা করা যায় তোমরা পরেজগার হতে পারো। আর মুত্তাকি যে হতে পারবে তার জন্য টপ ক্লাস জান্নাত রয়েছে, তাকে আল্লাহ সবচেয়ে বড় ইজ্জত দান করবেন, সবচেয়ে বড় সম্মান দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যে তাকওয়ার নীতি অবলম্বন করে। আর তাকওয়ার নীতি অবলম্বন করতে গেলে যে গাইড বুক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটার নাম কি, আল কোরআন। আর এই আল কোরআন এসেছিল হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, যারা পরেজগার হতে চায়, যারা মুত্তাকি হতে চায়, তাদের জন্য এই কোরআন এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ওই ব্যক্তি যিনি তাকওয়ার নীতি অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার বান্দা তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে ইজ্জতালা, যে ব্যক্তি আল্লাহকে সদা সর্বদা ভয় করে, যার অন্তরের মধ্যে ভয় রয়েছে, তাকওয়া রয়েছে। তাকওয়ার অর্থ হলো পরহেজ করনা, বিরত থাকা, মূল অর্থ হলো বিরত থাকা, আল্লাহর ভয় অন্তর থেকে আসবে আর আপনি বিরত থাকবেন। এই যে তাকওয়ার অনেক ব্যাখ্যা রয়েছে, এই একটি সাবজেক্ট,
এটা বলতে গেলে আপনার অনেক সময় লাগবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে খুতবা ছিল কি, জুমার দিনে খুতবা শুনেন না, প্রত্যেক জুমাতে উঠেই প্রত্যেক ইমাম একই আয়াত পড়ে, ইয়া আইয়ুল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা। কি পড়েন এই আয়াতগুলো কেন ইমাম সাহেব? এছাড়া আর কোনো আয়াত জানেন না? কোরআনে আর কোনো আয়াত নেই? কোনো আয়াত আছে কি না? আছে, কিন্তু কেন পড়ে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খুতবা ছিল, সুন্নতি খুতবা হলো এটাই। আমাদের দেশে তো তা পড়ায় না, আমাদের দেশে বারো মাসের বারো চান্দের খুতবা পড়া হয়, কি শিখবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই খুতবাতে মুত্তাকি ইমানদারদেরকে স্মরণ করে দিতেন, খবরদার চলতে ফিরতে উঠতে বসতে হাটে কাঠে মাঠে বাজারে অফিস আদালতে কোর্ট কাছারিতে খবরদার, তোমরা আল্লাহকে ভুলবে না, তাকওয়ার নীতি থাকবে। তুমি নামাজি, তুমি মসজিদে নামাজ পড়েছ, কোর্টে গিয়ে ঘুষ নিবে, অফিসে গিয়ে ঘুষ নিবে না? যদি তুমি অফিসে গিয়ে ঘুষ নাও তাহলে তোমার হাতে যে তাকওয়া নষ্ট হয়ে যাবে। তুমি যদি রোজা অবস্থায় বা অন্য সময় যদি অবৈধ ছবি দেখো তাহলে চোখের নষ্ট, ইমাম তাকওয়া নষ্ট হয়ে যাবে। তুমি কি করে ইমানদার হতে পারো কল্পনা করা যায় না। পায়ের তাকওয়া রয়েছে, সমস্ত বডির তাকওয়া রয়েছে, আপনি যদি এটাকে নষ্ট করেন তাহলে আপনি মুত্তাকি হতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগারোটি মাসের পরেই একটি মাস রোজাকে ফরজ করে দিয়ে বলছেন, বান্দা জীবনে যদি ভুল করে থাকো, জীবনে যদি কোনো অন্যায় করে থাকো, কোনো অপরাধ যদি করে থাকো, এসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিয়ে তোমাদেরকে মুত্তাকি বানিয়ে নেওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ, মুত্তাকি হতে চান সবাই? মুত্তাকি হতে চান সবাই? আল্লাহর দরবারে অবশ্যই মুত্তাকি হয়ে আমাদের কবরে যেতে হবে, মুসলমান হয়ে কবরে যেতে হবে। তাকওয়ার পরে বেশি লম্বা বক্তব্য দিলেই আমার যার পয়েন্টগুলো আমি শেষ করতে পারবো না। তো তাকওয়া সবসময় আল্লাহর ভয় থাকবে, আত্তাকওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকওয়া তাকওয়া কোথায়? ইশারা করে নিজের কলিজার দিকে তাকিয়ে বলছেন, কলবের দিকে তাকিয়ে বলছেন, হাওনা আত্তাকওয়া হাওনা আত্তাকওয়া হাওনা আত্তাকওয়া হাওনা, ইশারা করে তিনি বলেছেন। তো এই তাকওয়া মানে খোদা ভীতি, আল্লাহ ভীতি যদি থাকে অবশ্যই পাবেন। এ সম্পর্কে একটি পদ্য আকারে আমি আপনাদেরকে বোঝাতে চাইব যে তাকওয়া কাকে বলে। শিকারে শিকারে যায়, শিকারি শিকারে যায়, লয়ে ধনু তীর চারিদিকে ঘুরে তার চক্ষু নাই স্থির, সামনেতে বট গাছ দেখিবারে পাই, সে দেখে ডালে বসে ঘুঘু একটাই, অমনি তাহার দিকে করিল নিশান, দেখেইয়া ঘুঘুটির উড়ে গেল প্রাণ, উড়িয়া ভাগিতে চাই দেখে তাকাইয়া, বাস পাখি বসে তাই নিশানা করিয়া, নিচেতে শিকারি আর উপরেতে বাস, ঘুঘু বলে আর মোর বেছে নাই কাজ, উপায় না দেখে ঘুঘু করে নিবেদন, বিপদে পড়েছি আল্লাহ উদ্ধার এখন, আপনার কথা মতো আল্লাহ তখন সে বিপন্ন ঘুঘুটিরে করিল স্মরণ, বিষধর সর্প এক বট বৃক্ষ জুড়ে আশ্রয় লইয়াছিল বহুকাল ধরে, হেন কালে সাপে নিশ মারে তার পায়, সংসারিল অমনি বিষ তার গায়, থর থর করে তার হাত চলে গেল, সেই মাত্র সারাতির বাসকে লাগিল, শিকারি বিষেতে মরে তীর খেয়ে বাস, মধ্যস্থলে ঘুঘু বলে কার এই কাজ গো কার এই কাজ। বুঝেছেন, বিপদে পড়লে কারে ডাকতে হবে? ঘুঘু কারে ডাকছে? খাজা বাবার ডাকছে, মাইজ ভান্ডারি ডাকছে, ডাইরেক্ট তার রবের কাছে বলছে যে আল্লাহ বিপদে পড়েছি, তাই না? বব অন্তরে ভয় এসে গেছে আর আল্লাহর স্মরণে সে সব সময় সে আল্লাহর কাছে সে ফরিয়াদ করেছে, আল্লাহ একটা উপায় করে দিল, গল্পের মাধ্যমে কিন্তু জ্ঞান। তো বললাম তাকওয়া একে বলা হয়। রমজান মাসের আরেকটি ফজিলত এই সিয়ামের হলো, আসিয়ামু জুন্নাতুম মিনান্নার ওয়া জুন্নাতুম মিনাশাহাত, রোজা পালন করেছেন, এই রোজা আপনাকে কি করবে, ঢাল হিসাবে কাজ করবে, তরোয়ার, ঢাল তরোয়ার নিয়ে যুদ্ধ করতে যায় না,
তো ঢাল হলো যেটাকে এরকম আত্মরক্ষার জন্য দেখবেন অনেক সময় র‍্যাব পুলিশরাও কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে ওই রকম বেতের তৈরি বা ওই রকম ঢাল নিয়ে যায় যাতে করে যেন কোনো কিছু ক্ষতি না হয় নিজের আত্মরক্ষার জন্য। তো এই রোজা রেখেছেন, এই রোজার ফজিলত হলো যে জাহান্নামের আগুন থেকে ঢাল হিসাবে ব্যবহার করা হবে, বুঝতে পেরেছেন? যেন তার মানে মানে তার আগুনের যে শিখা যেন আপনার দিকে না আসতে পারে। আর জুন্নাতুম মিনা শাহাওয়াত, আর যত খারাপ কাজ দুনিয়া দিনের বেলায় রয়েছে, দিনের বেলায় স্ত্রী সহবাস করা, যে স্ত্রী আপনার জন্য হালাল, রোজা রেখেছেন আপনার জন্য হালাল হবে? হারাম আপনার জন্য, কি হারাম? যে খানা আপনার জন্য হালাল, পানি হারাম, পানি হালাল, সমস্ত খাদ্য খানা যা আপনি খান, কিন্তু সুস্থ শরীরে রোজা রেখেছেন আপনার জন্য ওটা খাওয়া যায় আছে? হারাম। সুস্থ শরীরে রোজার মাসে যদি কেউ খায় শুকুরের মাংস, যেমন খাওয়া হারাম, এটা খাওয়া হারাম। তারপরে তৃতীয় নাম্বার হলো রোজা রেখেছেন আসিয়াম ও সাবিল ওইলাল জান্নাহ, রোজা আপনার জান্নাতের দিকে নিয়ে যাওয়া যাবে। রোজা যে রেখেছেন আপনি সিয়াম সাধনা পালন করেছেন, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাত দিয়ে দেবেন। আন সাল বিন সাদিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতে তামানিয়াত ওয়া আবাবিন, জান্নাতের আটটি দরজা রয়েছে। খেয়াল করে শুনেন, জান্নাতের কয়টা দরজা রয়েছে? আটটি দরজা রয়েছে। ইউসাম্মা মিনহা ইউসাম্মা বাবুর রাইহান, এর মধ্যে একটি দরজার নাম হলো বাবু রাইহান। বাবু রাইহান নাম শুনেছেন? বাবু রাইহান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে কোনো মানুষ ঢুকতে পারবে না, কোনো প্রেসিডেন্ট, কোনো ডিপার্টমেন্টের লোক ঢুকতে পারবে না, নামাজি ঢুকতে পারবে না, যাকাতদার ঢুকতে পারবে না। এই দরজা দিয়ে শুধুমাত্র একটা বিশেষণের লোক ঢুকবে, একটা গুণওয়ালা লোক ঢুকবে, তাদের যারা হলো সাইমুন, যারা রোজা রেখেছে, রোজাদারের জন্য খাস, রোজাদারদের জন্য কি ওই বাবু রাইহান খাস। তো ওই দরজা দিয়ে যদি জান্নাতে যেতে হয়, যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দুনিয়াতে রোজা থাকতে হবে না? অবশ্যই রোজা থাকতে হবে। এ হাদিস বুখারী মুসলিম শরীফ। তারপরে আবার বলছেন ইন্না ফিল জান্নাতে বাবান ইকালু রাইহান বা ইকালু রাইহান ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রোজাদাররা ওই ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকবে। লা তাদখুলু মিনহুম আহাদুন গায়রুহুম, আবার পরিষ্কার করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, আহাদু গায়রুহুম, কেউ ঢুকতে পারবে না। ইকালু বলা হবে আইনা সাইমুন, হে রোজাদার ব্যক্তিরা কোথায়? দুনিয়াতে যারা রোজা রেখেছিলে তোমরা কোথায়? তোমরা এসো, ফায়াদ খুলুন আমিন হো, দ্রুত এসে যাও, এই দরজা দিয়ে, এই গেট দিয়ে তোমরা ঢুকে যাও। ফায়দা দাখালা আখির হোম, যখন রোজাদার ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকে পড়বে, উগলিকা, তখন দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কেউ ঢুকতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে বাবুর রায়হান দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। চতুর্থ নাম্বার, রোজা ব্রত পালন করেছেন, এর ফজিলত সম্পর্কে বলতে গেলে বলতে হবে আসিয়াম আসিয়াম ইয়াশফাউ লিসাহিবিহি, রোজা যারা রেখেছেন, এই রোজা যিনি রেখেছেন তার জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সুপারিশকারী হবে, রোজা সুপারিশ করবে। এই রোজা রেখেছেন না, বিপদের সময় যদি কেউ সুপারিশ করে তার চাইতে আর উপকারী কেউ হতে পারে? পারে বলুন, কেউ পারে? আর দুনিয়াতে একরকম সুপারিশ, একজনকে ডাকলেন সুপারিশ, যদি সে নাও করে আরেকজনকে ডাকলেন, আর কিয়ামতের মাঠে এইরকম কোন রকম সুপারিশের কেউ থাকবে না, এমন সময় এই আসিয়াম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশমি'ানি লিল আবদি ইয়াকুলু সিয়ামা রাব্বি আল্লাহ ইন্নি মানাতাহু ত্বাম ইলা আখিরিল হাদিস। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রোজা যারা রেখেছেন, দুনিয়াতে কষ্ট করে রোজার যারা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এই রোজার জবান খুলে যাবে, ইয়াকুলু সিয়াম, রোজা বলবে হায় রব্বি আল্লাহ, হায় আমার প্রভু, হে আমার রব, ইন্নি মানাতাহু ত্বাম,
এই যে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে রয়েছে যার বিচার হচ্ছে, এই ব্যক্তিটা কত কষ্ট করে রোজা রেখেছে দুনিয়াতে আল্লাহ, আয় আল্লাহ সারাদিন পরিশ্রম করছে পানির জন্য প্রাণ ওষ্ঠাগত প্রাণ চলে যায়, আল্লাহ গো আমার সম্মানার্থে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য সে রোজাকে কখনো ত্যাগ করে নাই, আমাকে অত্যন্ত সম্মান দেখিয়েছিল দুনিয়াতে আল্লাহ, এই কিয়ামতের কঠিন মুসিবতের এই দিনে তার কেউ নাই, তার পক্ষে আমি একটা দরখাস্ত দিতে চাই, সুবহানাল্লাহ বলেন একটা দরখাস্ত পড়ে যাবে। আর এই রমজান মাসের গুরুত্ব হলো এই মাসে দিশেহারা পথহারা জাতিকে মুক্তি দেওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন নাজিল হয়েছিল, সেটা কি মাস বলুন তো, কোরআন নাজিলের মাস কোনটা? রমজান মাস। তা আবার রাতে হয়েছিল নাজিল না দিনে হয়েছিল বলুন তো? রাতে। তাও সে দিনটার নাম কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদর আজকে থেকে রাত শুরু হবে, তো এই লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করেছি, রোজার মতো কোরআন আর বসে থাকবে না, কোরআনের জবান খুলে যাবে, কোরআন বলবে রব্বুল আলামিন সারাদিন পরিশ্রম করে রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, তারপরে নফল ইবাদত করেছে, বিতের পড়েছে, আল্লাহ তার ঘুম আসে না, কোনো কাজে মন বসে না, রব্বুল আলামিন নিরুপায় হয়ে কোনো কাজে ঘুম মানে তার কোনো মন না বসে বসে না, এমন অবস্থায় সে কি করেছে? আমাকে নিয়ে তেলাওয়াত করেছে, রব্বুল আলামিন দুনিয়াতে সকাল সন্ধ্যায় সে আমাকে তেলাওয়াত করত, আমাকে জানার চেষ্টা করত, আমি কোরআন তার পক্ষে একটা দরখাস্ত দিতে চাই, সুবহানাল্লাহ। কয়টা দরখাস্ত বললো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশাপ্পান, উভয়ের দরখাস্ত আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য রোজাদারের জন্য একটা প্লাস পয়েন্ট হলো আসিয়ামু ইয়াশফাউল সাহিবিহি, যে রোজা রোজা কি করবেন তার ওই যিনি রোজা থাকবেন তার জন্য সুপারিশ করবেন। পঞ্চম নম্বর হলো আসিয়ামু কাফফারাতুল যুনুব, এই রোজা রেখেছেন এই রোজা কাফফারা হিসেবে কাজ করবে, আপনার যে পাপ রয়েছে এই পাপগুলোকে মিটিয়ে দেবে কে? এই রোজা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা, যে ব্যক্তি রোজা রাখবে ঈমানান ইহতিসাবান, ঈমানের হালাতে পুণ্যের আশায় নেকির আশায় গুফিরালাহু মা তাকাদ্দামা মিন জামবে, তার সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজার মাধ্যমে সাগিরা গুনাহ মাফ হয়ে যায়, আর কবিরা গুনাহ তার শর্ত হলো তাওবাতুন নসুহা করতে হয়, তার সব হলো শর্ত হলো কি? তাওবাতুন নসুহা করার জন্য চেষ্টা করতে হবে, জীবনে আর করব না একটা শর্ত, আর অনুতপ্ত হতে হবে ওই পাপের কারণে, আর জীবনে করব না, হ্যাঁ মনে ভয় ভীতি নিয়ে আসতে হবে, এগুলো তাওবাতুন নসুহার শর্ত, বুঝতে পেরেছেন? তো এই তাওবা যদি আপনি করেন আল্লাহ ক্ষমা করবে কি করবে না? শুধু রমজানের জন্য নয়, আল্লাহর দরবারে বান্দার জন্য ক্ষমার দরজা কিয়ামত পর্যন্ত খোলা রয়েছে নাই? ওই শুনুন যে আয়াত আমি শুরুতেই পড়েছিলাম সূরা জুমারের 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল হে নবী আপনি বলে দিন আমার বান্দা তোমরা নফসের প্রতি যারা গাদ্দারি করেছো, নফসের সাথে যারা জুলুম করেছো, নফসের সাথে যারা বেঈমানি করেছো, নফসের পরে যারা অত্যাচার করেছো, তোমাদের যখন চেতনা ফিরে এসেছে, তোমাদের সম্বিত যখন ফিরে এসেছে, তোমাদের যখন হুশ হয়েছে, কাল বিলম্ব না করে আসরাফু দ্রুত চলে আসো, আমার রহমতের দরজা খোলা রয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের আশা থেকে
বঞ্চিত হয় না তাহলে আল্লাহর রহমতের দরজা খোলা আছে কি নাই আছে আমাদেরকে সব সময় অনুতপ্ত হয়ে যদি আপনি তওবা করেন সেই তওবা আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ তোমার সমস্ত পাপ রাশিকে একত্রিত করে ক্ষমা করে দিবেন তিনি গাফফার তিনি দয়ালু গাফফার তিনি ক্ষমাশীল নাম এই জন্য এই শেষ দশকে নয় সব সময় বলবেন এটা যেহেতু সবে কদরের একটি প্রসিদ্ধ দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফা ফাআফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল বেশি করে ক্ষমাকে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বলেই সবে কদরে বেশি বেশি করে দোয়া করতাই এই দোয়া শুধু সবে কদরে নয় যে কোনো সময় বলতে পারেন আপনি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফা ফাআফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে বেশি ভালোবাসো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন সূরা নিসার 17 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারীব আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা কবুল হবে যে অজ্ঞত বশত ভুল বশত অন্যায় করে জাহালা জাহালাতের মাধ্যমে অজ্ঞতার কারণে সে ভুল করেছে এবার সে আমার কাছে এসে সে কি করেছে সে আমার কাছে এসে ক্ষমা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে ক্ষমা করে দিব কিন্তু ক্ষমা করে দিব এর পরে ওয়ালাইসাতি তাওবাতু ইয়ামালুনা সাইয়্যা যে একবার কি করেছে যে তওবা করার পরে সেই খারাপ কাজটা আবার করলো রমজান মাসে অনেকে তওবা করে যে সুদ আর খাবো না করে না এরকম লোক কিন্তু রমজানের পরে এক মাস পরেই প্যালফিটিটন শুরু হয়ে যায় সুদ না খেলে তার ঘুম আসে না আসে কি আসে না তাই না তারপরে আস্তে আস্তে সে আবার সুদ খাওয়া শুরু করে দেয় জিনা করবো না তারপর দেখা যায় রমজানের পরে এক দুই মাস অফ দিল আবার শুরু করে দিল এই তওবা কবুল হবে আল্লাহর দরবারে আল্লাহ বলছে হাত্তা তুবতুল আন মৃত্যুর সময় যদি তওবা করে তাও তাও তো হাত্তা ইযা হাযারা আহাদুল মাউত ক্বালা তুবতুল আন মৃত্যুর সময় যদি বলে এখন তওবা করিস হবে না এই ফিরাউনি তওবা এই তওবা কি ফিরাউনি তওবা ফিরাউন তওবা করেছিল আল্লাহর কাছে মরার সময় কিন্তু আল্লাহ সুযোগ দেয়নি এর আগে আল্লাহর কাছে একবার পানি চেয়েছিল আল্লাহ বলছে যে যখন পানি বিনে লোক মরতে শুরু করেছে মিশরের লোক তখন বলছে যে মরতে শুরু করেছি তো পানির ব্যবস্থা করে দাও আল্লাহ তো এই সময় মূসা আলাইহিসসালাম বলে যদি তোমরা আমার প্রভুর পরে ঈমান আনো তাহলে এক্ষুনি পানির ব্যবস্থা করে দেবো বিরোধী দল হলো কিনা বিরোধী দলকে মূসা তখন ফিরাউনকে বলে তুমি তো আল্লাহ বলে স্বীকার করে দাবি করেছো তো বলো পানির ব্যবস্থা করে দেবে নাইলে ওই মূসা রবের কাছে পানি চাইলে এক্ষুনি জেনান দেওয়ার পানি এনে দিবে তো তাই তখন সেই ফিরাউন কি করে গোপনে গিয়ে পাহাড়ের দ্বারে ওই গাছের পাশে গিয়ে বলছে আল্লাহ তুমি আমার স্রষ্টা আর আমি তোমার সৃষ্টি তুমি আমার রব আর আমি তোমার সৃষ্টি এ কথা অস্বীকার করার কিছু নেই কিন্তু পয়সা আমাকে এমন দিয়েছো সম্পদ দিয়েছো যে তোমাকে ভুলে গিয়ে তোমার আসনটা আমি দাবি করেছি তোমার আসনটা দাবি করে ফেলেছে ভুল করেছি আল্লাহ জানে যে সে কি করবে কিন্তু আল্লাহ তো সময় দিবে দেবে না আল্লাহ বলছে তুই কি করবে তো জানাই আছে আমার হ্যাঁ আল্লাহ তার অন্তরে খবর জানে তবুও আল্লাহ বলছে চাচ্ছে যখন একটু দিয়ে দেখি কারণ তিনি রহমান ও দুনিয়া আর রহমান আর রহিম পড়ি না আর রহমান রহিম রহমান হলো দুনিয়া জন্য আল্লাহ সকলের জন্য রহমান দুনিয়া সকলের জন্য রহমান কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান সবার জন্য আল্লাহ দুনিয়া রহমান বুঝতে পেরেছেন তাফসীর আছে তাই তা না হলে তো কাফেরদের সব রিজিক দিত না আল্লাহ দিত ওরা কুফুরি করেছে কেন দিবে হ্যাঁ তো ফিরাউন যতই যা করুক সে তো জীবিত অবস্থায় চাচ্ছে তাই না সে দুনিয়াতে চাচ্ছে দিয়ে দেখি দিতে হবে দিয়ে দেখি কি করে তাই তো আল্লাহ ব্যবস্থা করে দিলেন আর রাহিম হলো খাস সালিল মুমিনিন ইয়াউমাল আখিরা কিয়ামতের দিন রাহিম হবে শুধু মুমিনদের জন্য আল্লাহ বুঝতে পেরেছেন ওই দিন কাফেরদের জন্য আল্লাহ দয়া করবেন না তো আল্লাহ পানির ব্যবস্থা করে দিল ফিরাউন বলছে দেখো পানি এসেছে কিনা আমি তোমাদের আল্লাহ পানি করে দিছি কিনা তো সত্যি তুমি আমাদের রব এইবার মূসা আলাইহিসসালামকে তাড়িয়ে পার করতে হবে বিরোধী দল দমন না করলে তো হবে না তাই না তাড়িয়ে নিয়ে গেল নীলনদ পার করার জন্য এখন সামনে নদী কি হবে পার হতে হবে আল্লাহ মূসা বলছেন যে আল্লাহ দলবল নিয়ে হাজির এখন তো সাগর পড়েছে এখানে তো দাঁড়াই মার খেতে হবে আল্লাহ বলছে মূসা ভুলে গেছো তোমার কাছে লাঠি আছে না মুজেজা লাঠি দিয়ে লাঠি ছেড়ে দাও দেখো কি করি নদীর পরে ছেড়ে দিল
একবার রাস্তা বিশ্ব রোড বানিয়ে দিলেন আল্লাহ, সুবহানাল্লাহ, বিশ্ব রোড বানিয়ে দিলেন। মুসা পার হয়ে গেল, ফিরাউন কাছে এসে বলছে, দেখো কত বড় জাদুকর, সে তোমাদের পানি আনবে না, তাই কাকে পানি এনে দিবে, দেখো রাস্তা তৈরি করে নিছে নদীর পরে, তো ওকে তো মারতেই হবে, না হলে তো সর্বনাশ। এখন ওই রাস্তা দিয়ে ফিরাউনও চলছে, ফিরাউন মিডল পয়েন্টে আর মুসা পার হয়ে গেল, মুসা পার হয়ে গেল। আল্লাহ বলছে আমার মুসা পার হয়ে গেছে, আমার দলের লোক পার হয়ে গেছে, এখন তার রাখা যাবে না, বিশ্ব রোড ভেঙে দাও। সেখানে বিশ্ব রোড ভেঙে দিল, তখন ওই ফিরাউন একবার গলা লম্বা করে বলছে, আমান্তু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনছি মুসা এবং তার ভাই হারুন। মুসা যখন ওই তুর পাহাড়ে গেছিলেন, তার জায়গায় কাকে রেখে গেছিলেন, ভাই হারুন, তিনিও দাওয়াত দিয়েছিলেন, এ দুই ভাইয়ের রবের পরে আমি ঈমান আনছি, আল্লাহ কবুল করেছিল, করেছিল ফিরাউনের না। তাহলে এইরকম দোজাতি মার্কা তওবা আল্লাহ কখনো কবুল করবে না, তওবা করতে হবে তওবার মতো। তো যাই হোক, এই পয়েন্টের পরে এখানে শেষ করলাম। ছয় নম্বর হলো আসিয়াম সাবাবুল ইসাদাতু ফিদদারাইন, এই রোজা রেখেছেন, এই রোজা যিনি রেখেছেন তার জন্য দুটি সংবাদ রয়েছে, দারাইন মানে দুটি জায়গায় সংবাদ রয়েছে, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখেরাতে, তার জন্য খুশির সাদা মানে খুশির কারণ আছে দুনিয়াতে এবং আখেরাতে। এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, লিসাইম ফারহাতান, রোজা যিনি রেখেছেন, যিনি সিয়াম পালন করছেন, তার জন্য দুটি আনন্দ রয়েছে, দুটি খুশির কারণ রয়েছে। ফারাহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দ হলো দুনিয়াতে যখন সে ইফতারি করে, ইফতারি এখন এই সামনে নিয়ে বসে থাকবেন, কত আনন্দ, সারা দিনের কষ্ট ক্লেশকে আপনি মুহূর্তের জন্য ভুলে যাচ্ছেন, দশটার দিকে পানির জন্য প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা, কিন্তু আপনি রোজা ত্যাগ করেন নাই, আপনি ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সাথে রোজার ইজ্জত দিয়েছেন, এখন ইফতারি সামনে রেখে আপনার আনন্দ হচ্ছে কিনা, দেখেন কত সুন্দর খাবার রয়েছে, কত সুন্দর খাবার আপনার সামনে পরিবেশন করা হয়, ছোলা মুড়ি বুট, তারপরে কত আসির, কত রকম জুস, তারপর কত রকমের ফল ফলাদি, মনে একটা আনন্দ লাগে না, যখনই যখনই কি করবে আজান দিবে তখনই আনন্দের সাথে খাবো, এইরকম যে একটা আনন্দ ঘন মুহূর্ত আর কোনো জাতির কাছে আসে এই সময়, কত আনন্দ লাগে, আহা মনে তৃপ্তি এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আকাশের ফেরেশতাদেরকে বলে, দেখো বান্দা কার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমি ওদেরকে কি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে, আল্লাহ তুমি তো ওদের ওয়াদা দিয়েছো, তুমি ওদেরকে জান্নাত দিবে, ওদেরকে মাফ করে দেবে, আমি ওদেরকে জান্নাতও দিব মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি আনন্দ হলো ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, যখন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর সঙ্গে দেখা হবে, দিদার লাভ করতে হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করবেন, ওই সময় আল্লাহ এই রোজাদারের পুরস্কারটা নিজেই দিয়ে দিবেন, অন্যান্য আমলের সমস্ত পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন মানে ফেরেশতাদের মাধ্যমে। আর দেখা যাচ্ছে এখানে যিনি রোজাদার রোজা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসসাইমু আসসিয়ামু লি, রোজা আমার জন্য রেখেছে, ও আনা আজাজিবি, রোজা আমার জন্য রেখেছে, এর পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিব। যখন আল্লাহ নিজ হাতে পুরস্কারটা দিয়ে দিবেন কিয়ামতের দিনে, তখনই আপনার আনন্দ লাগবে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চান অনেক, সবাই তো চায় তাই না, রোজা সবাই রেখেছি তাই না, অনেকেই কিন্তু আবার রোজা না রেখে ইফতার খাওয়ার কিন্তু খুব, ইফতার খাওয়ার জন্য কিন্তু তারা ব্যস্ত, তারাই কিন্তু অনেক অনেক সময় আসে। রোজার মাসে অবশ্যই রোজা রাখতে হবে, সুস্থ শরীরে রোজা যদি না রাখেন তা আপনি গুনাগার হয়ে যাবেন, সেদিকে আর এখন যাচ্ছি না। তাহলে ওই হলো ছয় নম্বর পয়েন্টে বলে দিলাম, রোজাদারের জন্য দুটি আনন্দের সময় রয়েছে, সেই মুহূর্তটা বলে দিলাম। সাত নম্বর হলো আসসাইমু ইউয়াফা আজরুহু বিগাইরি হিসাব, রোজাদারের যিনি রোজার মাসে দশ থেকে নিয়ে সাত শতগুণ করা হয়, সাতশো পর্যন্ত, এরপর থেকে বিগাইরে হিসাব, মানে অপরিমিত সব আপনার আমল নামায় লেখা হবে এই রমজান মাসে, জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসের এমন একটি দিন রয়েছে যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের যে কি মূল্য আপনারা জানেন, লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাত্রিগুলো, বুঝতে পেরেছেন, যে
লাইলাতুল কদরে কুরআন নাযিল হয়েছিল, এই লাইলাতুল কদরকে লাইলাতুল মুবারাকা বলা হয়, লাইলাতুল কুরআন বলা হয়, এই 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 রাতকে, এই মাসটাকে শাহরুল কুরআন বলা হয়, কুরআনের মাস বলা হয়, বলা হয় শাহর মুবারাকা, হ্যাঁ লাইলাতুল মুবারাকা বলা হয় এই লাইলাতুল কদরকে, লাইলাতুল বারাত না, আমাদের দিকে বলা হয় লাইলাতুল বারাত বলে কোনো কিছুই নেই, আর লাইলাতুল মুবারাকা বলে এইবার বলে কি শবে বরাত পাওয়া গেছে, কত মূর্খের দল চিন্তা করতে পারেন। আজকের আপনারা একটু দেখার চেষ্টা করেন, এখন দেখেন আপনারা কোথায় পাবেন, কোরআন খুলেন সূরা দুখান, সূরা দুখানের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম, আলিফ আলিফ লাম রা বলে আল্লাহ বলেন, অর্থ আল্লাহই জানেন, তারপর বলছেন যে ওয়াল কিতাবিল মুবিন, এই কোরআন একটা সুস্পষ্ট কিতাব, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা, এই কোরআনটাকে লাইলাতুল মুবারাকায় নাজিল করা হয়েছিল, কোরআন নাজিল হয়েছিল কি মাসে বলুন তো, রমজান মাসে, তাও লাইলাতুল কদরে, তাহলে ওই লাইলাতুল মুবারাকা বলতে ওই কদর রাত্রি, লাইলাতুল বরাত নেই, আর উল্টো মানে করে দেখা যায় এক মাস আগে ঘটা করে আমরা লাইলাতুল বরাত ভাগ্য রজনী পালন করেছি, এটা একটা বেদাতি রাত্রি, এর যতগুলো হাদিস রয়েছে সব জয়ীফ জাল হাদিস, বুঝতে পেরেছেন তো। এখন এই যে লাইলাতুল বার, এই লাইলাতুল কদরে কি করা হয়, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যে সিদ্ধান্ত কি হয় আগামী বছর কি আসবে, কারা আসবে না আসবে, কাদেরকে আল্লাহ দুনিয়ার পথ থেকে নেবেন, এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়। তো এই লাইলাতুল বারাত বারাত নয়, লাইলাতুল কদরের মর্যাদা হলো কি, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, এর মধ্যে 83 বছর তো বয়স কারোর নেই নাকি, আছে কোনো নেই, 83 বছর বা আপনি আমি বাঁচবো কিনা এটা আশা করতে পারি না, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, ওই এক রাত্রিতে ইবাদত করলে সেই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। তাহলে 10 বছর কি 20 বছর আপনি ইবাদত করলেন, লাইলাতুল কদর আপনার ভাগ্য জুটে গেল, কত শো বছরের সওয়াব, আমলের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে চিন্তা করতে পারেন। কিন্তু আমরা হতাশায় মরি, এই সওয়াবের রাত্রিগুলোকে আমরা ঠিকভাবে আদায় করতে পারি না। তার বন্ধুগণ, আমরা বেগাইরে হিসাব যদি আমরা সওয়াব চাই তাহলে আমাদেরকে আমল করতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক, কোরআন এবং হাদিস মোতাবেক আমল করতে হবে, কোরআন এবং হাদিসের বাইরে যত কিছু বলা হোক না কেন তা কখনো মানা যাবে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কি করি, কবি বলছেন কোরআন হাদিস রইল পড়িয়া, কোরআন হাদিস রইল পড়িয়া, দৃষ্টি দিলে না ভাই নকল লইয়া টানাটানি কর মুসলিম তুমি হাই, কোরআন হাদিস রইল পড়িয়া, দৃষ্টি দিলে না ভাই নকল লইয়া টানাটানি কর মুসলিম তুমি হাই, আল্লাহর কোরআনে ঠেলিয়া সকলে নকল মুসলমান, নকল হৃদয়ে নকল রসিয়া করি তার সম্মান। বন্ধুগণ সবে বরাত নাই, আজকের সবে কদরের রাত্রি শুরু হবে, এখান থেকে 10টা রাত্রি যদি আপনি একাধারে জাগতে পারেন তাহলে আপনার ভাগ্য থেকে এই রাত কখনো মিস হওয়ার নাই। এই জন্য এই সৌদি আরবে 10টি রাত মানে বেজোর রাত নয়, 10টি রাত একাধারে তারা জেগে থাকে, কারণটা কি, যদি কোনো উল্টপালট হয়ে থাকে তাহলে যেন মিস না হয়, এই জন্য এই 10 রাতে তারা একবার লেগে যায়, উঠে পড়ে লেগে যায় ইবাদত করার জন্য, এটা খুঁজতে হবে কোরআন এবং হাদিসের ফর্মুলায়। কিন্তু দুঃখের বিষয় আজকের সবে কদরকে বাদ দিয়ে আমরা ওই যে এক মাস আগে লাইলাতুল বারাত সবে বরাত পালন করেছি, ভাগ্যে সব লিখে ফেলেছে, আর দরকার নেই, আর দরকার নেই। এখন যদি এই সবে কদরের রাত্রি বসে বসে যদি ক্যাম্পে বসে বসে তা সব পিটায় কোনো সমস্যা নাই, কারণ এক বছর আগে আমি ওই এক মাস আগে আমি কি করেছি, আমার ভাগ্যের সব কিছু নিয়ে নিয়েছি। বন্ধুগণ আর এই সম্পর্কে না বলে এখানে শেষ করলাম, এছাড়াই বুঝে নিন আর সব তাদ্রি বলাল জিহাদ, আর সর্বশেষ একটা পয়েন্ট হলো যে রোজা হলো জিহাদের জন্য কি করা হয়, শিক্ষা দেওয়া হয়, তাদ্রিব মানে শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ, ট্রেনিং স্কুল, পাশে ট্রেনিং স্কুল আসে না, ড্রাইভিং স্কুল, এই রোজা হলো জিহাদের জন্য ট্রেনিং। হ্যাঁ, রোজাতে খাবেন কম, শরীর ভালো থাকবে, বুঝতে পেরেছেন, রোজা দেহটা কি হবে, সলিড নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে কিন্তু বদরের যুদ্ধ হয়েছিল, মনে রাখবেন। আর সর্বশেষ হলো আসসাওমু ইযাক্কিন নাফস,
নফসকে পরিষ্কার করার জন্য রোজা যথেষ্ট। আপনি রোজা রাখলেন, আল্লাহর নবী বলছেন মাল্লা মেদা কওলা জোর, ওই যে ব্যক্তি রোজা থেকে মিথ্যে কথা বলল তার রোজা থাকার কোনো গুরুত্ব নাই। এই জন্য রমজান মাসে কথাবার্তা বলতে হবে অত্যন্ত হিসাব করে, নফসকে পবিত্র করতে গেলে রোজার বিকল্প নেই। এই জন্য বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব বন্ধুগণ। এই বলে আমি আমার রমজানের যে উপকারিতা, রমজানের যে ফজিলাত বর্ণনা করলাম, আর এই রমজান মাসের পরে ছয়টা রোজা রাখার চেষ্টা করবেন, তারও ফজিলাত রয়েছে। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আমি আপনাদের কাছে স্বনির্বন্ধন অনুরোধ করব যে আপনারা রমজান মাসের যে রোজা রেখেছেন, রমজানের যে ফজিলাত, এটা অবশ্যই বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহর কাছে দোয়া করি রমজানের যত ফজিলাত শুনলাম এর অন্তর্ভুক্ত করে আল্লাহ যেন আমাদের সবাইকে বাবর রায়গান দিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেন কিয়ামতের দিন। সবাই বলে আমিন। এই বলে আজকের আমি আলোচনা শেষ করলাম। আমি আপনাদের সর্বাঙ্গীণ সুস্থতা কামনা করি, এবং যারা আজকের এত সুন্দর আলোচনার ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করে নিন। আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।